তো গুড মর্নিং। তো আজকে আমার একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে, তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি আছে এর মধ্যে। আমি আবারও বলে রাখি যে আমি অ্যামাজন থেকে কোনো কসমেটিক জাতীয় কোনো জিনিস আমি অর্ডার করি না, আর আমি অনলাইন প্রোডাক্ট বলতে আমি শুধু অ্যামাজন থেকেই নিই, বাট আমি কোনো কসমেটিক জিনিস অর্ডার করি না, যেগুলো অন্য কোনো জিনিস যেগুলো বাজারে আমি অ্যাভেলেবেল পাই না। তো সেই ধরনের জিনিস আমরা যেগুলো ব্যবহার করতে পারি প্রোডাক্ট ছাড়া, কসমেটিক ছাড়া, তো সেরকম কিছুই আমি অর্ডার করি। তো এটা আনবক্সিং করা হয়ে গেছে, তো তোমরা বুঝতে পারছো যে এটার মধ্যে কি আছে। এটা হচ্ছে একটা ট্রিমার আছে, আইব্রো ট্রিমার। তো এর আগেও আমি একটা ইউজ করেছি, সেটাও আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, তো ওটা খুব ভালো ছিল। মোটামুটি আমি প্রায় 2 বছরের কাছাকাছি ওটা ব্যবহার করেছিলাম। তো সবসময় কি হয় যে পার্লারে যাওয়াটা সম্ভব হয় না আমাদের, তো সেই কারণে আমি এটা ইউজ করে থাকি। তো অনেকে ইউজ করতে ভয় পাও যে হয়তো কোনো প্রবলেম হবে বা কিছু, বাট না, সেরকম না, স্কিনের কোনো প্রবলেম হবে না বা কেটে যাওয়ারও কোনো ভয় থাকে না এটা। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো অবশ্যই। ও এই দেখো এই জিনিসটা, তো এটা একটা পেনের মতন অনেকটা দেখতে। তো এই দেখো, এই দেখো, তো এটাতে আইব্রো তোলার জন্য আমার কাছে এটা খুব ভালো কাজ করে। এর আগেও আমি বললাম যে ব্যবহার করেছি, তো সেই কারণে আমি এটা আবার অর্ডার করেছি। আর একটা চার্জার আছে, চার্জ দিতে হয়, এই যে ব্রাশ আছে। তো তোমরা এটা ইউজ করতে পারো, এটাতে কোনো স্কিনের কোনো প্রবলেম হয় না। আমি যেটা এর আগে ব্যবহার করতাম সেটা খারাপ হয়ে গেছে, তো নষ্ট হয়ে গেছে বলে আমি ফেলে দিয়েছি, তো সেই জন্য আমি আবার একটা অর্ডার করলাম। তো তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি ক্যাথলিনে, তো এখানকার হচ্ছে স্ন্যাক্স আইটেমগুলো বেশ ভালোই লাগে খেতে, আর কাপ কেকগুলো বেশ খুব টেস্টি। তো এখান তো চিকেন 65 নিলাম, আর হচ্ছে দাদা যেহেতু চিকেন মটন ফিশ কোনো আইটেমই খায় না, তো ওর জন্য কাপ কেক নিলাম। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি, তো আজকে এখানেই শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।